নমস্কার, আজকে আমরা আবার আপনার একটা মাঠে এসেছি যেখানটা আমরা আজ থেকে এক থেকে দেড় মাস আগে স্মার্টভ্যালু লিমিটেডের অ্যাগ্রোলাইজার 82 একটা সাপ্লিমেন্ট দিয়ে গেছিলাম এই কাকরোল ক্ষেত্রের মধ্যে, যেটার এরিয়াটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, সাতবেরিয়া স্টেশন থেকে ওয়ান পয়েন্ট হাফের মধ্যে আপনার ডিস্টেন্সের মধ্যে এই মাঠটা পড়ছে, যে এরিয়াটার নাম হচ্ছে আপনার জানিপুর মাঠ ধরছে, ঠিক আছে, যেখানটা আজকে এই যে কাকরোল ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে সুবিশাল কাকরোল ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে আজ থেকে দেড় মাস আগে স্মার্টবুল লিমিটেডের ওষুধটা ব্যবহার করা হয়েছিল। তো প্রতিবারের মতো আমরা আজকেও একটা প্রতিবেদন কালেক্ট করার জন্য এসেছি, যে জায়গার থেকে আজকে কৃষক বিভিন্ন স্মার্টবুল লিমিটেডের বিভিন্ন প্রোডাক্টগুলোর পিছনে যে পয়সাগুলো ইনভেস্ট করছে, ওই ইনভেস্টমেন্ট অনুযায়ী ওদের টাকাটা আসছে কি না ওই জিনিসটা বের করার জন্য আজকে আমরা এসেছি। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে একটা কৃষকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি তোমাকে বলছি যে কৃষকটার দিকে একটু ক্যামেরাটা ফোকাস করাও। দাদা নমস্কার, আপনার কী নাম? নান্টু দাস। আচ্ছা, আপনি আপনার এই এই যে জায়গাটা আছে এই জায়গাটার কি নাম? জানিপুরের এলাকা। আচ্ছা, আপনি কত বছর ধরে চাষবাস করেন? কুড়ি বছর ধরে চাষবাস করেন। আচ্ছা, কুড়ি বছরের মধ্যে আপনি কি কি চাষ করেন? পটল, কাঁকরোল, বেগুনি চাষ করতাম আগে বেশি, ঠিক আছে। আচ্ছা, বেগুনি চাষে ফায়দা নেই বলে আমাদের বেশি আইডিয়া, কাঁকরোলটার মধ্যে এই ওষুধটা ব্যবহার করার পরবর্তী কি কি পরিবর্তন আপনার চোখে লক্ষ্য হলো? আগে দেখা যাচ্ছে জালি ফালি লাল হতো, ঠিক আছে, সেইটা পরিবর্তন অনেকটা। আচ্ছা, আর ফসলের সাইজ ভালো? আচ্ছা, আর আপনি নর্মালি আমাকে একটা কথা বলুন, আপনার যে এখন আপনি তার মানে এই জিনিসটা বলতেছেন যে অ্যাগ্রোলাইজারটা দেওয়ার পরবর্তী আপনার যে পটলের জালি বা কাঁকড়ালের জালিগুলো লাল হয়েছে, তো এগুলো এখন লাল হচ্ছে না, পাশাপাশি আপনার ফসলের পরিমাণ আগের থেকে ভালো হলো নাকি? আচ্ছা, আপনার এই জায়গাটা কতটুকু আছে? দশ কাঠা থেকে আপনি কতটুকু অব্দি তুললেন সর্বোচ্চ? সর্বোচ্চ মনে করেন যে সাত দিনই আমি হলো ছয় মন অব্দি তুলতেন। আচ্ছা, আগে অ্যাগ্রোলাইজারটা ব্যবহার করার আগে অন্যান্য বছর হয়েছে? আগে না, আগে মালই হয়নি আমার, এটা দেওয়ার পরে হয়েছে এই ফলনটা। আচ্ছা, মানে এখন আপনি যে কথাটা বলছেন যে সাত দিনে ছয় মন সাত মন যেই ফসলটা উঠলো টোটালি এই ওষুধটা দেওয়ার পরেই উঠলো নাকি? আচ্ছা, এটা দেওয়ার আগে? আপনি কি মানে অন্যান্য কৃষকদেরকে কি বলবেন যদি ওনারা এই মানে এই অ্যাগ্রোলাইজার 82টা 690 টাকা দিয়ে কিনে, ঠিক আছে, ওনাদের কি প্রফিট হবে নাকি ঘর বাড়ি সবকিছু বন্ধক দিয়ে কিডনি হবে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই অ্যাগ্রোলাইজারটা নেওয়ার জন্য কি আপনাকে কিডনি বন্ধক দিতে হলো? আচ্ছা, কিছু কিছু কৃষক আমাদেরকে এরকম বলে যে এই ওষুধটা ব্যবহার করতে গেলে ওনাদেরকে বাড়ি জায়গা জমি সবকিছু বন্ধক দিতে হবে, এখন আপনি ওদেরকে কি বলতে চাইবেন? ভালো নিউজ করলে যে নিউজ করতে পারবে তার ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি এরকমভাবে ওষুধগুলো ব্যবহার করবেন, প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আপনি ওষুধটা ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে যান নিশ্চিন্তে। আচ্ছা, আপনারা এই ওষুধটা যার থেকে পেলেন ওকে আপনারা যে কোনো মুহূর্তে যদি ফোন করেন বা যে ফোন নাম্বারটা দেওয়া এটার মতো কল করলে পেয়ে যান তো? আচ্ছা, মাঠে আসার জন্য বললে নাকি কোনো অজুহাত দেখা? না অজুহাত দেখা। আচ্ছা, এখন সোজা সাপটা কথা হচ্ছে আপনি এই অ্যাগ্রোলাইজারটা 689 টাকা দিয়ে 689 টাকা যে দিলেন ওই টাকার ভ্যালুটা আমরা আপনাকে পৌঁছে দিতে পারলাম। আচ্ছা, আমাদের কোন রকম সার্ভিস আছে আপনি অখুশি? না। আচ্ছা, এই ওষুধটা ব্যবহার করে আপনি টোটালি সন্তুষ্ট? ঠিক আছে, ওকে। সো আপনারা আজকে শুনে নিলেন একটা কৃষকের অভিমত, ঠিক আছে, আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি প্রতিটা কৃষককে বলবো আজকে নর্মালি একটা জিনিস দেখুন, এই ওষুধটা ব্যবহারের রিপোর্ট কি আপনারা কৃষকের স্বচক্ষে বলে দিচ্ছে উনার নিজের মাঠে দাঁড়িয়ে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনিও আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ওষুধটা ব্যবহার করার জন্য। ওকে, থ্যাংক ইউ।